এই মুহূর্তের বড় খবরে নজর রাখব। ভোটের নামে রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ নেয়নি কমিশন, রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজ সামলাবে রাজ্য সরকারই। তৃণমূল কংগ্রেসের অভিযোগ খারিজ করে এমনই চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রুমা পালের কাছে। রুমা, তৃণমূল কংগ্রেসের ঠিক কোন কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের এই বক্তব্য? দেখো, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর আজকে তৃণমূল কংগ্রেস সিও দপ্তরে এসে এবং কমিশনে একটি মেমোরেন্ডাম জমা দিয়ে গেছে এবং তাদের বক্তব্য যে ইলেকশন কমিশন রীতিমতো উদাসীন এবং তাদের ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে এবং সব কিছু এই মেমোরেন্ডামে তারা বলে গেছে। তাদের এই মেমোরেন্ডাম পাওয়ার পরেই দিল্লি নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে চিঠি দিয়েছে যে কোনোভাবেই যে ডে টু ডে যে ল অ্যান্ড অর্ডার সামলানোর কাজ, সেটা কিন্তু কোনোভাবেই ইলেকশন কমিশনের নয়। অন্যদিকে এই যে ডিজিপি বদলের কথা বলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে ডিজিপি বদলের পর দিনই কিন্তু এই ঘটনা ঘটলো, সেক্ষেত্রে কিন্তু সেই তত্ত্ব খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন। তাদের বক্তব্য যে ডিজিপি যে বদল করা হয়েছে সেটা স্পেশাল পুলিশ অবজার্ভার বিবেক দুবে এবং স্পেশাল অবজার্ভার অজয় নায়কের পরামর্শেই করা হয়েছে এবং ইলেকশনের সময় এটা করা যেতেই পারে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের সঙ্গে যে পরামর্শ করতে হবে তা কিন্তু নয়। এবং যে চিঠিটা তারা দিয়েছে সেই চিঠির প্রত্যেকটা অংশেই কিন্তু দেখা যাচ্ছে তারা তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছে সেই অভিযোগকে তারা খারিজ করে দিয়েছে এবং আইন অনুযায়ী যে ইলেকশন কমিশন যে তাদের নিজেদের যে কাজ করছেন সেই কথাটাই বলেছেন এবং যেভাবে তারা মেমোরেন্ডামে উল্লেখ করেছেন তাতে ইলেকশন কমিশনের যে গঠন এবং ফাংশনিংকে কি চ্যালেঞ্জ করা হচ্ছে, কোয়েশ্চেন করা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তারা বলেছেন এটা একদমই ঠিক নয় এবং যেভাবে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে তারা অবশ্যই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, সেই সমস্ত রিপোর্ট আসবে। তবে তৃণমূল কংগ্রেস যে ইলেকশন কমিশনের দিকে আঙুল তুলছে সেটা কিন্তু রীতিমতো তারা খারিজ করে দিয়েছেন এবং তারা বলেছেন যে ডে টু ডে প্রতিদিনের যে আইন শৃঙ্খলার যে কাজ সেটা কিন্তু ইলেকশন কমিশনের দায়িত্ব নয়, সামলানোর দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের নয়, সেটা কিন্তু রাজ্য সরকারই করবে। সেই জন্য তৃণমূল কংগ্রেসের যে ইলেকশন কমিশনের দিকে আঙুল তোলা তাহলে তা রীতিমতো কিন্তু খারিজ করে দিয়েছে দিল্লি নির্বাচন কমিশন। অনেক ধন্যবাদ রুমা। রুবা পাল আমাদের প্রতিনিধি যেরকম জানিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসের আজকে যা অভিযোগ সেই অভিযোগকে খারিজ করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশনে অভিযোগও জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পাওয়ার পর রাজ্যের প্রথম এডিজি আইন শৃঙ্খলাকে বদল করলেন, তারপর তারা ডিজিকেও বদল করে দিলেন। স্বভাবতই কালকের ঘটনায় সামগ্রিকভাবে পুলিশের ভূমিকা থেকেও বড় হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা। তার জেড ক্যাটাগরির নেত্রীকে সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় কি করে ভুগতে হলো, তার আগে তারা এই পরপর দুটো বদল করে সমগ্র প্রশাসনকে রাষ্ট্রীয় প্রশাসন করবার যে চেষ্টা করছে তা কিন্তু আমরা এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সৌগতবাবু, আপনাদের যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে যেখানে বলা হচ্ছে ভোটের নামে রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ নেয়নি কমিশন, রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজ রাজ্য সরকারই সামলাবে এবং দুজন যে পর্যবেক্ষক তাদের সুপারিশে রাজ্য পুলিশের ডিজিকে বদল করা হয়েছে, কি বলবেন? আমি বলবো যে নির্বাচন কমিশনের বক্তব্য একেবারে ভুল। 324 ধারায় সংবিধান বলা আছে যে নির্বাচন সংক্রান্ত ব্যাপার সামলাবেন নির্বাচন কমিশন। যেদিন নির্বাচন ঘোষণা হয়েছে এবং যেদিন আপনার মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে সেদিন থেকে পুরো ব্যাপারটা নির্বাচন কমিশনের অধীনে চলে গিয়ে, আমি জানি না যে ওরা কিভাবে বলছেন যে ওদের দায়িত্ব নয়। সুতরাং আমি যেটা নির্বাচন কমিশন বলার চেষ্টা করছেন একেবারেই ভুল, একেবারেই অন্যায়। নির্বাচন কমিশন পুরো ক্ষমতা নিয়ে
রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে অধিষ্ঠিত দুজন সিনিয়র মোস্ট অফিসারকে সরিয়ে দিলেন কারোর সাথে আলোচনা না করে। প্রথমে এডিজি আইন শৃঙ্খলা এবং তারপর ডিজি পুলিশ, এতে কোন রকম আলোচনা আমাদের সাথে করেনি। সুতরাং ওরা কি করে বলছেন যে ওদের দায়িত্ব নয়? রাজ্যে এখন আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে কোনো ঘটনা ঘটলে তার দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে, এবং আমাদের যে নির্বাচন কমিশন তারা একটি বিশেষ রাজনৈতিক দলের নির্দেশ মত। স্বাগতম। ঠিক এখানেই নির্বাচন কমিশন আজ চিঠিতে বলেছে যে সংবিধানে 324 ধারা 15 নম্বর অংশটা উল্লেখ করে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের কোনো কাজ নয় যে রাজ্য সরকারের দৈনন্দিন কাজকর্মে হস্তক্ষেপ করা, রাজ্য সরকারই দৈনন্দিন কাজকর্ম সামলাবে। না না, শুনুন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তার কারণ নির্বাচন 324 ধারার কোনো 15 নম্বর সাবধারা নেই, 324 আছে 1-6 পর্যন্ত। আপনি কি বলছেন 324-এর 15 নম্বর সাবধারা? তো এরকম কোন আইডিয়া আইটেমই নেই কনস্টিটিউশনে। আপনারা কি পড়ছেন? নির্বাচন কমিশন স্পষ্ট জানাচ্ছে যে রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজ সামলাবে রাজ্য সরকার। আমার হাতে কনস্টিটিউশনটা আছে, সেই হাতে কনস্টিটিউশনে 324-এর কোন 15 ধারাই হয় না, 324-এর 6 অবধি ধারা আছে। আপনি কি বলছেন? আমি তো বলছি যে একেবারেই ভুল বলছে, হয় আপনারা বলছেন নয় নির্বাচন কমিশন বলছে। 324 ধারা উল্লেখ করেই কিন্তু চিঠিতে লেখা হয়েছে স্বাগত বাবু। 324 ধারাটা আমার হাতের সামনে রয়েছে, সেখানে কি বলা হয়েছে পাঠায়। 324-এ 1-6 অবধি আছে, আর কিছু নেই 324 ধারা। পার্ট 15 ইলেকশনস, তারপর 325 ধারা আছে, তারপর 326 ধারা আছে, এগুলো নির্বাচন সম্পর্কিত, 328 ধারা আছে। সুতরাং এই এরকম কোন ধারা নেই। নির্বাচন কমিশন যা বলছেন, হয় তারা ভুল বলছেন, নয় তারা জানেন না, আমি জানি না কোথেকে ওরা এটা পেলেন। আমি বলছি অনেক ধন্যবাদ স্বাগত বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিক বাবু, নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানাচ্ছে যে রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজ রাজ্য সরকারই সামলাবে এবং দুজন পর্যবেক্ষক তাদের সুপারিশে রাজ্য পুলিশের ডিজি বদল করা হয়েছিল, কি বলবেন? এটাই তো বাস্তব, এটি তো আমরা জানি, এর বাইরে তো অন্য কিছু জানা নেই। এখন প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেস সংবিধানের উপর বিশ্বাস রাখে না। তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, কিন্তু পরে পরে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে মূল ভিত্তি সেটাকে অস্বীকার করে। তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনের উপরে কোনো আস্থা নেই। 2011 সালের সেই পরিবর্তনের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী 8-9 দফায় নির্বাচন করবার দাবি জানিয়েছিলেন, বললেন এখানে এত বেশি তেজে নির্বাচন না করলে CPIM এর সঙ্গে যে রাজনীতিকরণ করা পুলিশের সঙ্গে কোনোদিন নির্বাচন জোজা যাবে না, নির্বাচনের করতে গেলে 8 দফা নির্বাচন চাই, 6 দফায় নির্বাচন হয়েছিল। এবারে যখনই 8 দফা নির্বাচন হলো, তখনই তৃণমূল কংগ্রেস বললে যে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন একাজ করেছে। যে নির্বাচন কমিশনের কাছে উপরে তৃণমূল কংগ্রেসের কোনো আস্থা নেই। আজকে নন্দীগ্রামের যে ঘটনাকে কেন্দ্র করে আজকে এত বিতর্ক তৈরি হচ্ছে, বিভিন্ন ধারা নিয়ে আলাপ আলোচনা চলছে। অথচ নন্দীগ্রামে আজকে সকালে যখন শুভেন্দু অধিকারী গেলেন, তাকে ঘিরে যে উন্মাদনা উচ্ছ্বাস এবং যেভাবে মানুষের উপস্থিতি, 20টা মন্দিরে তিনি গেলেন, তো সেখানে যে মানুষের উপস্থিতি দেখলাম, তো দেখা যাচ্ছে সেখানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, আমরা মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করি। আমরা চাই যে মুখ্যমন্ত্রীর উজ্জ্বল উপস্থিতি এই নির্বাচনে থাকুক, দ্রুত তিনি নির্বাচনী যুদ্ধে ফিরে আসুন, তাকে ছাড়া এই নির্বাচন অসম্পূর্ণ থেকে যাবে, এটা আমাদের অবস্থান। এবং তদন্ত হোক, আজকের তদন্ত সেখানে দাঁড়িয়ে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের বক্তব্য তো বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে, বিভিন্ন সময়ে তারা দায়িত্ব নিয়ে বলছেন যে আমাদের এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত। মুখ্যমন্ত্রী এক ধরনের কথা বললেন, উনি হয়তো পরিস্থিতিকে শান্ত করবার কথা বলছেন, একই সঙ্গে প্রতিদিন লেভেল বেড়ে যাচ্ছে চার্জের, একই সঙ্গে তার দল
তারা গিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন নতুন নতুন তত্ত্ব আমদানি করেছেন। আজকে যেটা দিন মানে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে ঘটনা, আমরা তো প্রথম সময়ই বলেছি, একদম ভেরি ফার্স্ট আমাদের রিয়াকশন ছিল যে আমরা একটা হাই লেভেল ইনকোয়ারি চাই, এবং সেই ইনকোয়ারিটা কে করবে সেই তা নিয়ে তাদের আবার কাদের উপরে আস্থা আছে বা নেই সেটা একটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু তৃণমূল কংগ্রেস নির্বাচনী যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নিয়ে গিয়ে তারা এই একটা আক্রমণের তত্ত্ব করছে। এরাজ্যে আইনের শাসন কার্য তো আছে কি, এখানে আইন শৃঙ্খলা অবস্থা কিরকম, এটা তো আমরা অতীতেও দেখেছি, বিভিন্ন সময় আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছেন, খুন হয়েছেন, তদন্ত হওয়ার আগেই 15 মিনিটের মধ্যে এসপি বলে দিচ্ছেন এটা আত্মহত্যা, এগুলো তো আমরা ফেস করেছি দিনের পর দিন। আজকে তৃণমূল এখন সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে কথা বলতে পারে, তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, নির্বাচন কমিশনের উপর অনাস্থা করতে পারে, প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হতে পারে। আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক লড়াই। অনেক ধন্যবাদ সমীকরণ। তৃণমূল কংগ্রেসে অভিযোগ খারিজ করে চিঠি দিল নির্বাচন কমিশন, দুই পর্যবেক্ষকের সুপারিশে রাজ্য পুলিশের ডিজি বদল করা হয়েছে, কোনো বিশেষ উদ্দেশ্যে ডিজিকে সরায়নি নির্বাচন কমিশন।